বন্ধুরা, কালকে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম, তাতে তোমাদেরকে কপিরাইটের কথা বলেছিলাম। তো একজন জানতে চেয়েছো যে কপিরাইটটা কি। তোমরা অনেকেই জানো যে কপিরাইটটা কি এবং কেন আসে, আবার কেউ কেউ জানো না যে কপিরাইটটা কি। তো যারা জানো না, তারা এই ভিডিওটা দেখে শিখে নাও যে কীভাবে দেখবে তোমার প্রোফাইলে কোনো কপিরাইট এসেছে কি না। প্রথমেই আমি ফেসবুকটা এই যে ডান দিকে উপরে থ্রি লাইন্স রয়েছে এর উপরে একটা ক্লিক করব। তারপর তোমরা একটা এরকম ইন্টারফেস পেয়ে যাবে। এরপর স্ক্রল করে নিচে নেমে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে যে অপশানটা রয়েছে তার উপরে একটা ক্লিক করবে। তারপর তুমি অনেকগুলো অপশানস পেয়ে যাবে। তো এখানে সাপোর্ট ইনবক্স বলে যে অপশানটা রয়েছে তার উপরে ক্লিক করবে। তো এটা ক্লিক করার পর তুমি উপরে দুটো অপশানস পেয়ে যাবে, একটা হলো রিপোর্টস অ্যাবাউট আদার্স আর একটা হচ্ছে নো অ্যালার্টস। তো কপিরাইট দেখার জন্য আমাদেরকে এই নো অ্যালার্টস অপশানের উপর ক্লিক করতে হবে। তো দেখো, আমার এখানে লেখা রয়েছে নো ভায়োলেশনস, তার মানে আমার কোনো কপিরাইট নেই। আর যদি কোনো কপিরাইট থেকে থাকে তাহলে সেটা এখানে শো করবে এবং কতগুলো ভিডিওতে কোন গানে কপিরাইট এসেছে সেটা এখানে তোমরা দেখতে পাবে। তারপর তোমাদের কি করতে হবে বলো তো, এই ভিডিওগুলোকে সব ডিলিট করে দিতে হবে। যদি ভিডিওগুলো ডিলিট করে দাও তাহলে এই কপিরাইটটা রিমুভ হয়ে যাবে। তারপর ব্যাক করে চলে আসব, এসে এবার রিপোর্টস অ্যাবাউট আদার্স এই অপশানটায় ক্লিক করব। তারপর যদি দেখো যে এখানে গ্রিন টিক রয়েছে এবং নো রিপোর্টস লেখা রয়েছে, তাহলে তোমার অ্যাকাউন্ট সুরক্ষিত আছে, তুমি নিশ্চিন্তে থাকো। তোমরা কিন্তু এটা প্রতিদিন